হ্যালো আজকের ভিডিওতে আমরা ডিসকাস জন্য জন্য স্কিন কেয়ার এবং প্রোডাক্ট আলাদা করে রেজিমেন্ট বানানো দরকারটা কি কারণ টিন স্কিনে স্কিনের দুটি বৈশিষ্ট্য আছে যে জন্য এই সময়ের স্কিন কেয়ার অ্যাডাল্ট বা ম্যাচিওর স্কিন কেয়ার থেকে আলাদা হবে এক নম্বর হচ্ছে টিন সহজ সিম্পল স্কিন কেয়ার রুটিন ফলো করলেই চলে বেশি প্রোডাক্টস লেয়ার করার প্রয়োজন পড়ে না এবং অ্যাক্টিভসও খুব বেশি ইউজ করে কোনো এক্সট্রা লাভ হয় না দু নম্বর টিনেজারদের স্কিন ইউজুয়ালি অয়েলি টেন্ডেন্সি হয় এবং এর রিকাভারি রেট খুব ভালো হয় অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা থেকে টিনেজারদের স্কিন অনেক তাড়াতাড়ি রিকাভার করতে পারে এই জন্যে টিনেজারদের স্কিন কেয়ারে বেশিরভাগ প্রোডাক্টস জেল বেসড হয় এবং অল্প করে স্কিন কেয়ার করলে যে কোনো প্রবলেম থেকে তাড়াতাড়ি রিকভার করা সম্ভব হয় যেমনটা আমি বলে থাকি স্কিন কেয়ার রুটিনের তিনটি আবশ্যিক ময়শ্চারাইজিং এবং সান প্রোটেকশন অর্থাৎ সানস্ক্রিন ইউজ এটি অ্যাডাল্ট স্কিন কেয়ারের মতো টিনেজ স্কিন কেয়ারেও ফলো করা হবে সব ধরনের স্কিন কেয়ার রেজিমেন্ট মতোই একেও আমরা ভাগ করে নেব মর্নিং বা এম স্কিন কেয়ার রেজিমেন্ট এবং ইভিনিং রাত্রি বা পি এম স্কিন কেয়ার রেজিমেন্টে প্রথমে শুরু করব সকাল বা এএম স্কিন কেয়ার রেজিমেন দিয়ে সমস্ত স্কিন কেয়ার রেজিমেনেরই প্রথম স্টেপ হচ্ছে ক্লেনজিং সাধারণত টিনেজারদের স্কিন অয়েলি থাকে অয়েলি স্কিনের জন্য তোমরা ইউজ করতে পারো স্যালিসাইলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ যেমন স্যাসলিক ডিএস ফেস ওয়াশ আহাগ্লো এস ফেস ওয়াশ এবং কেএলএম ক্লিন ফেস ওয়াশ যদি তোমরা অ্যাক্টিভ অ্যাকনের সমস্যায় ভোগো তাহলে তোমরা ডাইরেক্টলি ইউজ করতে পারো বেনজয়েল পারক্সাইড বেসড ফেস ওয়াশ যেমন বি বডি ওয়াইজ বেনজয়েল পারক্সাইড ফেস ওয়াশ বা ফেস এবং বডি দুটোর জন্য ইউজ করতে পারো বেনজ্যাক এসি জেল ওয়াশ ড্রাই স্কিনের জন্য অলওয়েজ ইউজ করতে হবে মাইল্ড ক্লেনজার তোমরা ইউজ করতে পারো এপিসফট ক্লেনজিং লোশন বা সেটাফিল জেন্টল ক্লেনজার এরপরে লাগাতে হবে ময়শ্চারাইজার খুব যদি স্কিন অয়েলি হয় তাহলে সকালবেলা ময়েশ্চারাইজারের স্টেপটি স্কিপও করা যেতে পারে অয়েলি কম্বিনেশন বা নর্মাল স্কিনের জন্য ইউজ করতে পারো এক্সেলা ময়েশ্চারাইজার ফর অয়েলি স্কিন এবং ওরাইজা ক্রিম যদি অ্যাক্টেভ অ্যাকনে থাকে তাহলে ইউজ করো অ্যাকনে ময়েস্ট ক্রিম জিট ময়েস্ট জেল এবং সেবামেট ক্লিয়ার ফেস জেল ড্রাই স্কিনের জন্য লাগাও সেটাফিল ডিএএম লোশন কিংবা ভেনুশিয়া ম্যাক্স ক্রিম যদি স্কিন ড্রাই হয় তাহলে কিন্তু সকালবেলা স্কিপ করবে না মিনিট হতে দিয়ে তারপরে লাগাও অয়েলি বা অ্যাকেপ্রন স্কিনে লাগাও একনে ইউভি জেল ফোটোস্টেবল অ্যাকনে জেল সেন্সিটিভ স্কিন হলে লাগাতে পারো ফিজিক্যাল বেসড সানস্ক্রিন যেমন সানক্রস সফট জেল বা লাড ফিজিকো সানস্ক্রিন ড্রাই স্কিনে ইউজ করো এপিসফট এসি সানস্ক্রিন বা সানস্টপ সিল্ক সানস্ক্রিন লাগাতে হবে বাইরে বেরোনোর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আগে বাড়িতে থাকলেও সকালে একবার করে অন্তত সানস্ক্রিন ইউজ করতে হবে যদি কন্টিনিউয়াস এক্সপোজার হতে থাকে তাহলে দু থেকে তিন ঘন্টা বাদ বাদ সানস্ক্রিন আবার রিঅ্যাপ্লাই করতে হবে লিপসে সান প্রোটেকশনের জন্য ইউজ করতে পারো সেবামেড লিপ বাম বা সানক্রোমা লিপ বাম এগুলো দু থেকে তিন ঘন্টা বাদ বাদ রিঅ্যাপ্লিকেশন করতে হবে এবার আমরা আসব ইভিনিং বা পি এম রেজিমেন্টে সন্ধ্যাবেলা সাধারণভাবে ইউজ করবে জেন্টি ক্লেনজার যদি স্কিন খুব বেশি অয়েলি হয় তাহলে তুমি সকাল সন্ধ্যে দুবেলায় স্যালিসাইডিক অ্যাসিড ফেসওয়াশ ইউজ করতে পারো কিন্তু যখন শুরু করবে তখন স্যালিসাইডিক অ্যাসিড ফেসওয়াশ একবার দিয়েই শুরু করতে হবে যদি টলারেট হয়ে যায় তারপরে দুবার ইউজ করা যেতে পারে এর চেয়ে বেটার অপশন হচ্ছে একটি জেন্টি ক্লেনজার দিয়ে মুখ ওয়াশ করে তার উপরে লাগানো স্যালিসাইলিক অ্যাসিড জেল বা সিরাম জেন্টি ক্লেনজার এর লিস্ট আগেই বলা হয়েছে স্যালিসাইলিক অ্যাসিড জেল বা সিরামের জন্য ইউজ করতে পারো জিটকের এস জেল বা ডারমাকো অথবা লিস্টের স্যালিসাইলিক অ্যাসিড সিরাম অ্যাক্টিভ অ্যাকনে থাকলে স্পট অ্যাপ্লাই করতে পারো অ্যাডাপালিন জেল তবে এটি ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ইউজ করা উচিত যদি ড্রাই স্কিন হয় তবে ইউজ করতে হবে ভারী ক্রিম কিংবা লোশন যেমন ফিজিওজেল ক্রিম বা অ্যাটোডার্ম ক্রিম এছাড়া দেখে নেব কিছু এক্সট্রা টিপস ফর টিনেজ স্কিন কেয়ার টিন এজে অ্যাক্টিভ প্রোডাক্টের খুব একটা রোল নেই কারণ অ্যাক্টিভ প্রোডাক্টের মেন কাজ হচ্ছে স্কিনকে হিল করতে হেল্প করা কিন্তু টিন এজে স্কিন নিজেই নিজেকে ভালো রকম হিল করতে পারে ভিটামিন সি বা রেটিনল লাইক এজিং প্রোডাক্ট ইউজ করে খুব একটা কিছু লাভ নেই যদি কোন অ্যাক্টিভ ইউজ করতেই চাও তবে ইউজ করতে পারো ডার্মাকো বা মিনিমালিস্টের নায়া সিনেমাইড সিরাম আর সেরামাইড বা পেপটাইড বেসড জেল ক্রিম বা সিরাম যেমন মিনিমালিস্ট মাল্টিপেপ্টাইড সিরাম ফর্মুলা আর এক্স ব্যারিয়ার রিলিফ ক্রিম এবং অ্যাকোয়া ওটস সেরামাইড ময়েশ্চারাইজার সপ্তাহে অন্তত দু থেকে তিনবার শ্যাম্পু করে স্ক্যাল্প ক্লিন রাখতে হবে স্ক্যাল্প যদি না থাকে তার থেকেও কিন্তু কপালে বা গালে পারে যদি ড্যান্ড্রাফের সমস্যায় ভোগো তাহলে ইউজ করতে পারো সেলসান শ্যাম্পু না হলে যে যেকোনো মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু রেগুলার ওয়াশের জন্য চলবে মেকআপ করলে অবশ্যই ডাবল ক্লেন্স করবে প্রথমে হোয়াইটস বা মেকআপ রিমুভার দিয়ে ভালো করে মেকআপ তুলবে তারপরে জেন্টেল ক্লেন্সের দিয়ে ফেস ওয়াশ করবে একনে থেকে কিন্তু লং লাস্টিং পিগমেন্টেশন বা এর সমস্যা হতে পারে সেই জন্য টিন এজে একনে হলে নর্মাল ব্যাপার বলে ইগনোর করবে না অবশ্যই চিকিৎসা করাবে শুধু স্কিন কেয়ার প্রোডাক্টস নয় টিন এজে কিন্তু স্কিন কোয়ালিটি অনেকটাই ডিপেন্ড করে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের ওপর চেষ্টা করবে খুব বেশি রোদে বেরোনো এড়িয়ে চলতে অস্বাস্থ্যকর খাবার না খেতে ডায়েটে বেশি বেকড গুডস মিষ্টি বা ডেয়ারি প্রোডাক্ট জিনিস কম করতে দিনে অন্তত কিছুটা টাইম ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাতে ওয়েট না হয় যত স্বাস্থ্যকর হ্যাবিট মেনটেন করতে পারবে তত কিন্তু তোমার স্কিন কোয়ালিটিও ভালো থাকবে যদি খুব ড্রাই স্কিনের সমস্যায় ভোগো তাহলে ওমেগা থ্রি বা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টস নিতে পারো যদি বেশি করে মাছ খাও তাহলেও এই ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণ হতে পারে টিনেজারদের স্কিন কেয়ার নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো